নমস্কার আমি বৈদিকা কলকাতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা আমি পুরো শুরু করলাম একদম স্টার্ট করে টাটুক টাটুক দিয়ে তো আজকে আমার সেরকম কোনো মেনুর ঝামেলা নেই চিকেনই শুধু করব আর মাছের জন্য একটু মাছ ভাজতে বলেছে আর ডাল بس আর কিছু করব না তো সেই জন্য চিকেনটা বসিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে এইখানে চিকেন হচ্ছে ঠিক আছে চিকেনটা একটু নাড়িয়ে দিয়ে ও আমি অন্য কাজগুলো করে ফেলবো তাহলে চটপট আমার হয়েও যাবে চন্দনের মোটামুটি কাজ হতে হতে আমার রান্না হয়ে যাবে চলো কাজগুলো সেরে নি মাংস নেমে গেছে এবার এদিকে ডাল বসবে আর ওদিকে মাছটা ভেজে দেবো মাঠে ব্যাস মাছও নুন লাগিয়ে রেখেছি এবার এখানে হলুদ দিয়ে দেবো হলুদটা এরমভাবে মিশিয়ে নেবো ব্যাস এটা ভীষণ ভালো হয় জানো তো হলুদটা সর্বত্র বেশ সুন্দর পড়ে তেলটা হলুদ হয়ে যায় তো আর অসুবিধা হয় না কথা শীত ও না কম শীত করবে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি এবার মাজা কষা বাকি আছে কী কী রান্না করলাম তোমাদের একবার রাউন্ড রুটটা দেখিয়ে দিই এখানে রয়েছে মুসুর ডাল সেই সঙ্গে রয়েছে যে আলুর তরকার ইয়েটা পুটটা এখানে মায়ের জন্য মাছ ভেজে দিলাম আর এইখানে রয়েছে আমাদের চিকেন কষা আমি তোমাদের একটা জিনিস আজকে শেয়ার করব। আমি খুব উপকার পেয়েছি জানো শীতকালে অনেক সময় হয় না যে আমাদের মাথায় কালার করতে গেলে ঠান্ডা লেগে যায় এরম নানারকম সমস্যা হয় বা চুলটা আমাদের অনেক সময় এই যে কম তো এখানটা একটু টাক দেখা যায় কি জায়গাটা স্লাইট সাদা দেখা যাচ্ছে এরকম হয় তো যে এদিকটা একটু কম আছে আমার তার জন্য একটা ভালো প্রসেস পেয়েছি আমি চলো তোমাদের দেখাই দাঁড়াব এই হচ্ছে সেই জিনিস এই যে এটা ভীষণ ভালো এই যে এটাতে আইব্রো করতে পারো একটা আলাদা রকম প্লাস্টিক মতো আছে যেটা এখানটা লাগিয়ে ওপর দিয়ে আইব্রোটা করতে পারো কিন্তু আমি যেটা কাজে লাগাই সেটাই আগে দেখাই তোমাদের এই যে এই যে দেখছো এখানে একটা পাউডার মতো আছে ব্ল্যাক পাউডার মতো এটা এরকম করে ঘষলেই পাউডারটা এই যে এই জায়গাটায় লেগে গেল দেখতে পেলে এইবার এটাকে তুমি যে জায়গাটা তোমার সাদা আছে ধরো এই জায়গাটা সাদা আছে কি একটু কম আছে আমার এই জায়গাটা ফাঁকা লাগছে একটু এরম ঘষে দিলাম এই দেখো আর কিন্তু ফাঁকাটা লাগবে না ঠিক আছে আমি তো ভালো করে দেখতে পাচ্ছি না কিন্তু বিষয়টা এটা এবং ভীষণ ভালো আমি ওই যে কটা দিন শ্যাম্পু করিনি বলছিলাম না যে আমি একটা অন্য প্রসেসে চলছি ভীষণ ভালো আমি তোমাদের সেটা দেখাবো ব্ল্যাক হয়ে পুরোটা না গেলেও সাদা ভাবটা কিন্তু চুলের যে পাকা ভাবটা সেটা কিন্তু অনেকটা চলে যায় এই যে দেখো এই যে দেখেছ এরমভাবে অ্যাপ্লাইটা করতে হবে হাতে দেখিয়ে দিচ্ছি ওর নাম হচ্ছে ফ্যাপ সিক্রেট এই দেখো আইব্রো হেয়ার লাইন পাউডার ঠিক আছে এইটা তোমরা আমি অনলাইনেই নিয়েছি তোমরা চাইলে আমি লিঙ্ক লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকেও অর্ডার করতে পারো এটা কিন্তু ভীষণ ভালো না আমার কোনো সাইড এফেক্ট হয়েছে না কোনো প্রবলেম হয়েছে আমি কিন্তু ভীষণ উপকার পেয়েছি তাই জন্য তোমাদের বলেছিলাম আগে আমি ইউজ করি দেখি যদি আমি উপকার পাই তোমাদের জানাবো তাই জন্যে তোমাদের এটা শেয়ার করলাম নামটা মনে রেখে দিও ফ্যাপ সিক্রেট আর এটা কিন্তু ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি চাইলে সেখান থেকেও তোমরা অর্ডার করতে পারো এই দেখো আইব্রোর জন্য কিন্তু এরম একটা শিট ওরা দিয়ে দিয়েছে এই যে আইব্রোটা আঁকা আছে এইটাকে জাস্ট এখানে সেট করবে করে ওপর দিয়ে এইটা যেরমভাবে দেখালাম ওরমভাবে ঘষে দিয়ে দেবে তাহলেই দেখবে আইব্রোটা কিন্তু তোমার একদম সেটে চলে আসবে এই যে এই হচ্ছে ব্যাপারটা তো খুব ভালো জিনিস আমি আইব্রোটা করিনি কখনো দরকার হলে করব এটা একটা আবার বাদিকের জন্য আরেকটা রয়েছে এই যে এই যে এরকম তিনটে দিয়ে দিয়েছে সিট এই যে একটা দুটো তিনটে তিনটে আছে ঠিক আছে এরকম গজা এটাও খাবে কি যারা তো তোমরা যারা চাও তারা কিন্তু এটা অবশ্যই অর্ডার করতে পারো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই বসলাম কিছুক্ষণ রেস্ট নিতে নিতেই মানে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে এসছি কিছুক্ষণ রেস্ট নিতে নিতেই সন্ধে হয়ে যাবে তারপরে সন্ধে দেবো তারপরেও অনেক কাজ আছে তো এইসব সব নিয়েই দিন কাটে আমাদের প্রত্যেক ঘরের বইদের এরমভাবেই দিন কাটে এটাই আমাদের বাস্তব জীবন আর এটাই আমরা তোমাদের সামনে তুলে ধরি কিছুই না আদান প্রদান একটা সময় পর না মনে হয় যে একটু দেখি তো অমুকে কী খেলো বা তমুকে কি করছে এগুলো আমরা একটু আদান প্রদান করলে ভালো লাগে এটাই বিষয় ডেলি লাইফস্টাইল তো এটাই আর তো কিছু নেই আর আজকে একটা আমার খুব পছন্দের গান গাই হ্যাঁ শুভমিতার গান তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে সে কি তোমার অহংকার তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া সবাই ভীষণ ভালো থেকো আনন্দ থেকো আমাদের এরকমভাবে ভাবে আমরা হাসি খুশি থাকি সেরকমই সবাই থেকো চলো টাটা